নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো তোমাদের করা একটা প্রশ্নের উত্তর কিন্তু আজকে এই ভিডিওতে দিয়ে দিতে চলেছি। অবশ্যই তোমরা অনেকেই কম বেশি প্রশ্ন করেছো যে মোহনবাগান দল এই যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো যখন খুলেছিল আইসিএল সিজন 9-এর মাঝখানে, তখন অবশ্যই ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে এই মুহূর্তে ইয়ং ইন্ডিয়ান প্লেয়ার অবশ্যই ভরসাযোগ্য একজন প্লেয়ার আনোয়ার আলীকে কিন্তু মোটামুটি প্রি কন্ট্রাক্টে 4 বছরের চুক্তিতে সই করিয়ে নিয়েছে এটি মোহনবাগান দল। তো সেই আনোয়ার আলী কি সুপার কাপেই মানে মোহনবাগান দলের সঙ্গে যোগদান করবে, মানে যোগ দেবে, বা সুপার কাপে কি মোহনবাগান দলের হয়ে আনোয়ার আলী খেলবে, এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছো। তো এই বিষয়টা নিয়েই তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ারভাবে বলে দিচ্ছি যে কী হচ্ছে বা কী আপডেট রয়েছে। তো দেখো, আনোয়ার আলী কিন্তু অলরেডি গোয়া দলের হয়ে প্রিসিজনে বা অনুশীলনে নেমে পড়েছে সুপার কাপ খেলার জন্য। যেহেতু এখনই তিনি মোহনবাগান দলে আসছে না, তার একটাই কারণ, সেটা হচ্ছে গোয়া দলের সঙ্গে কিন্তু তার মে মাস অবধি চুক্তি রয়েছে। তো মে মাসের আগে তো আর তিনি আসতে পারবে না মোহনবাগান দলে, আর মে মাসের পরে গিয়েই কিন্তু যে চুক্তিটা বা যে প্রি কন্ট্রাক্ট সেটা পুরোপুরি 100% কন্ট্রাক্টে পরিণত হবে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দেবে মোহনবাগান দল। তারপরে গিয়ে কিন্তু আমরা আইসিএল সিজন 9 থেকে কিন্তু অবশ্যই টেন থেকে কিন্তু আনোয়ার আলীকে মোহনবাগান দলের জার্সি গায়ে খেলতে দেখতে পারবো। আর তার আগে যদি অন্য কোনো টুর্নামেন্টে খেলে তাহলে সেখানেও কিন্তু আমরা খেলতে দেখতে পারবো। তো আনোয়ার আলী কিন্তু মোহনবাগান দলের হয়ে যোগদান করবে মে মাসের পরে, এটুকু পুরোপুরি ফুল কনফার্ম। তো এটাই বলার ছিল, আনোয়ার আলী কিন্তু এফসি গোয়া দলের হয়েই সুপার কাপ খেলবে, মোহনবাগান দলের হয়ে খেলবে না, যতই মানে তার সাথে প্রি কন্ট্রাক্ট হয়ে যাক, যতক্ষণ না চুক্তি তার শেষ হচ্ছে সেই দলের সঙ্গে ততক্ষণ তিনি মোহনবাগান দলে আসতে পারছে না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।